হ্যালো বন্ধুরা, আজকে আমরা কষে দেখি 19-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে আমি যখনই এরকম প্রত্যেকটি চ্যাপ্টারের সমাধানের ভিডিও বানাবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, এবং যারা এখনও শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দেবে। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কষে দেখি 19-এর অঙ্কগুলো। তো বন্ধুরা, যদি তোমাদের কাছে ভিডিও কোয়ালিটি খুব খারাপ পৌঁছায়, তো তোমরা ভিডিওতে উপরে ক্লিক করবে, করতেই ডান দিকে দেখবে উপরের দিকে সেটিংস অপশান থাকবে, সেই সেটিংস অপশানে গিয়ে হাই কোয়ালিটি ভিডিওতে ক্লিক করবে, তাহলে তোমরা ভিডিওটা পুরো পরিষ্কার দেখতে পাবে। তো বন্ধুরা, শুরু করা যাক, কিন্তু কেউ স্কিপ করে যাবে না, তাহলে বুঝতে পারবে না। স্ক্রিনে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, যখনই তোমরা আমার ভিডিওটা দেখে অঙ্কগুলো করবে তখন অবশ্যই তোমাদের বইগুলো পাশে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম অঙ্কটা দেখো যেটা দেওয়া আছে এখানে, যে সবসময় এই ধরনের অঙ্কক্ষেত্রে, অর্থাৎ এই যে মানে ছবি এঁকে অঙ্ক করতে হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং শঙ্কু, এই তোমার চোঙ, এদের যে আয়তনের ফর্মুলা, উচ্চ পার্শ্বতলের ফর্মুলা, সমকোতলের ফর্মুলা, এগুলো সবসময় মাথার মধ্যে রাখতে হবে। আর একটা সম্পর্ক রাখতে হবে কি, জানতে হবে যে এল ইজিক্যাল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার যেটা হয়, অর্থাৎ এগুলো জানতে হবে। এল এর মান, আর এর মান, এইচ এর মান, এই তিনটে মান যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু সব অঙ্কগুলো আমরা করতে পেরে যাব। দেখো একের দেখার অঙ্কটা কী বলেছে এখানে, এখানে যে দেওয়া আছে একটা মরাই দেওয়া আছে, ঠিক আছে, সে ধান ডাকার মরাই যেরকম হয়, উপর দিকটা হচ্ছে শঙ্কু আকৃতির, নিচের দিকটা হচ্ছে চোঙ আকৃতির, তাহলে এর মানে একটা স্তম্ভ আছে, সেই এই আকৃতির একটা স্তম্ভ আছে, এই স্তম্ভটির মানে ওজন বের করতে দিয়েছে। তাহলে প্রথমে আমরা কী বের করবো, যে আয়তনগুলো জানবো, যে উপরে শঙ্কু আকৃতির আয়তনটা জানবো আর নিচে চোঙ আকৃতির আয়তনটা জানবো। শঙ্কুর আয়তন বের করার ফর্মুলা বা শঙ্কু আয়তন বের করার পদ্ধতি আমরা আগে চ্যাপ্টারে দেখেছি, আর চোঙেরও আগে চ্যাপ্টার দেখেছি, তাহলে সেই দুটো ফর্মুলা ইউজ করবো। এখানে দেখো শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর উচ্চতা কত দেখতে পাচ্ছ, 42 সেন্টিমিটার, আর ব্যাসার্ধটা কত ভূমির দেখতে পাচ্ছ, তাহলে এর ফর্মুলা হচ্ছে 1/3 πr² এখানে বসিয়ে দেওয়া হলো। জাস্ট চোঙের ক্ষেত্রে কি, πr² বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দিতে দেখো দুটোকে যোগ করে দিতে হবে, তাহলে মোট আয়তন হয়ে গেল যেটা বের হলো, দেখো 9492400 ঘন সেন্টিমিটার বার হলো। এবারে লোহার স্তম্ভটির ওজন, যেহেতু প্রতি ঘন সেন্টিমিটার ওজন 7.5 গ্রাম, তাহলে ওটা করে গুণ করে দিতে হবে, তাহলে কথা হলো 693,000 গ্রাম, মানে গ্রাম বেরিয়েছিল, সেটাকে কী করবো, কিলোগ্রামে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হলো, তাই 1000 দিয়ে ভাগ করলে উপরে শূন্যগুলো কেটে গেলো, 693 কিলোগ্রাম হলো। তো বন্ধুরা খুবই সহজ, আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আর, আমার সবসময় মাথায় রাখতে হবে কি না, এল আর এইচ, এই তিনটে জিনিসের মান যেন আমার জানা থাকে সবসময়, তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই সহজভাবে হয়ে যাবে। তারপর দেখো দুয়ের অঙ্কটা, এল এইচের মান দেওয়া আছে, তাহলে আর আর এর মানটা আমাকে বের করতে হবে, আর এর মান বের করে নিলাম, তারপর জাস্ট শঙ্কুর আয়তন ফর্মুলা বসিয়ে দিলাম, 1/3 πr². এবারে চোঙের আয়তন, চোঙের এখানে কী দেওয়া আছে, চোঙের উচ্চতা বলে দেওয়া আছে, মানে একটা শঙ্কু থেকে চোঙ তৈরি করা হয়েছে, মানে সমায়তনের একটা চোঙ তৈরি করা হয়েছে, তাহলে সেই চোঙের উচ্চতা কত হবে বের করতে হবে, না চোঙের পায়ার, হ্যাঁ চোঙের উচ্চতা কত বের, চোঙের ব্যাসার্ধটা কত হবে বের করতে হবে, সরি এইচানটা বলে দেওয়া আছে, অর্থাৎ চোঙের উচ্চতা বলে দেওয়া আছে, ব্যাসার্ধ কত হবে বের করতে হবে, দুটো খালি সমান করে দেবো, তাহলে উঠতে বেরিয়ে আসবে। তা দেখো ভূমিতলের ব্যাসটা বেরিয়ে আসলো, ব্যাসার্ধ বেরিয়েছিল কত, r1 = 10, তাহলে ভূমিতলের ব্যাসটা কত, 2r = 2×10 = 20 সেন্টিমিটার। তোমাদের যদি ভিডিওটা দ্রুত মনে হয় তোমরা কিন্তু স্কিপ করবে না, তোমরা পজ করে করে দেখে নোট ডাউন করবে, আর যেটা বুঝতে পারো না আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো। কিন্তু যদি তোমাদের এই অঙ্কগুলো আগে করা আছে বলে আমি আর বেশি কিছু বলছি না, কারণ যদি বলতে যাই ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। 3 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, যেটা দেওয়া আছে একটা চোঙ, চোঙের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে কত, 12 সেন্টিমিটার, এবং এখানে কী দেওয়া আছে, যে একটা শঙ্কু আছে, শঙ্কুটার উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার আর ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে ওই যে চোঙটা আছে চোঙের উচ্চতা বের করতে বলা হয়েছে। প্রশ্নটা তোমরা দেখলে বুঝতে পারবে, প্রশ্নটা যেটা বলা আছে যে আচ্ছা 24 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির পাত্রে কিছু জল আছে, সেই জলেতে 6 সেন্টিমিটার ওই শঙ্কুগুলো, ছোটো ছোটো শঙ্কুগুলো, 7টে শঙ্কু ওতে ফেলে দেওয়া হলো, তাহলে জলতল কত উঠবে, আমি ধরে নিলাম জলতল উঠবে 6 সেন্টিমিটার, তো সেই হিসাবে অঙ্কটা করা আছে। দেখো স্ক্রিনে
যেহেতু 6 সেন্টিমিটার দেওয়া আছে, শঙ্কুটার উচ্চতা মানে শঙ্কুটার ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, মানে ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার এবং শঙ্কুর উচ্চতা কত? 4। তাহলে ছোটো শঙ্কুগুলোর প্রত্যেকটার আয়তন কত? 1/3 পায়ের স্কারেজ ফর্মুলা ফেলে দেওয়া হল 60টার, তো ওই জন্য 60 × ওটা করা হয়েছে। আর আমাদের চঙের ফর্মুলা কি পায়ের স্কারেজ ওটা বসিয়ে দেওয়া আছে, যদি এইচ উচ্চতা জলটা উঠবে তাহলে যতটা আয়তন শঙ্কুগুলোর আয়তন হবে সেই পরিমাণ জলটা উচ্চতার উপরে উঠবে, সেই জন্য ওটা সমান করা হয়েছে। ওখান থেকে এইচের মানটা পেয়ে গেলাম। 4 নম্বর অঙ্কটা দেখো, যে এইচ শঙ্কু একটা আছে আর একটা আছে চং। এখানে শঙ্কু এবং চং দুটো মিলিয়ে অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ, উত্তর করে দেওয়া আছে যে এইচ আর এখানে এখান থেকে বের করে নেওয়া হলো কার মান, অনুপাত বের করতে বলে দিয়েছে, মানে এখানে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত হবে বের করতে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা, ধরি শঙ্কু ও চঙের ব্যাসার্ধ হচ্ছে উচ্চতা যথাক্রমে আর ও এইচ শর্ত অনুযায়ী, মানে বলে দেওয়া আছে দুজনের পার্শ্বতলের ক্ষেত্রে বলা হচ্ছে পাই আর এল টু পাই আর এইচ সমান হচ্ছে 5/8 বলে দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে এল বাই এইচ সমান 5/4। তাহলে এল স্কোয়ার ইজিক্যাল টু, যেহেতু আমরা জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখানে জাস্ট মানটা বসিয়ে দেওয়া হলো এল ইজিক্যাল টু 5/5 × 5/4 × h, এটা বসিয়ে দেওয়ার পরে তারপর জাস্ট ক্যালকুলেশন করে অনুপাত বের করে নেওয়া হয়েছে। তাহলে আর আর এইচ অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হচ্ছে 3:4 অর্থাৎ 3/4। তারপর দেখো 5-এর অঙ্কটা, একটা গোলক আছে, গোলককে কী করা হয়েছে, ওটাকে গলিয়ে ছোটো ছোটো গোলকে পরিণত করা হবে। তাহলে ছোটো ছোটো গোলক কটা পাওয়া যাবে, যা ছোটো গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত? 1 সেন্টিমিটার। তাহলে দেখতে পাচ্ছি স্ক্রিনে করে দেওয়া আছে, দুটোর আয়তন বের করে নিয়ে জাস্ট ভাগ করে দেওয়া, 512টি পাওয়া যাবে। 6 নম্বর অঙ্কটা দেখো, চঙের আয়তন পায়ের স্কোয়ার হিসেবে ফর্মুলা ফেলা হলো আর শঙ্কুর আয়তন ফর্মুলা ফেলা হলো, ফেলে দিয়ে তারপর কী করবো, জাস্ট ভাগ করে দেবো। অর্থাৎ বড়ো একটা চং থেকে শঙ্কু তৈরি করা হচ্ছে, শঙ্কু তৈরি করলে কড়া শঙ্কু পাওয়া যাবে, জাস্ট ভাগ করে দিলে আগের অঙ্কটার মতোই করে দেওয়া হলো। 7-এর অঙ্কটা দেখো, যে এখানে একটা মানে লগ মানে একটা লম্বা একটা লগ আকৃতির গুঁড়ি আছে, সেই গুঁড়ি থেকে কেটে একটা শঙ্কু তৈরি করা হবে। দেখতে পাচ্ছ তো এখানে শঙ্কুর আয়তন কত? 1/3 পায়ের স্কোয়ারেজ। তোমরা কিন্তু বইটা অবশ্যই 7-এর কোশ্চেনটা পড়বে, পড়লে বুঝতে পারবে কী করা হয়েছে এখানটা। তাহলে এখানে যে শঙ্কুটি পাওয়া যাবে তার ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে কত? এটা 8 = 4.2/2 ডেসিমিটার অর্থাৎ 2.1 ডেসিমিটার, উচ্চতা কত? 4.2 ডেসিমিটার। তাহলে শঙ্কুটির আয়তন কত হবে? 1/3 পায়ের স্কোয়ার এইচ। তাহলে এখানে ফর্মুলা ফেলে দেওয়া হলো জাস্ট, তাহলে উত্তরটা বেরিয়ে আসলো। 8-এর অঙ্কটা দেখো, আমি আবারও বলছি তোমার প্রত্যেকে ভিডিওটি পজ করে করে দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং বইটি পাশে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। যে ধরি উভয়ের ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং চংটি উচ্চতা হচ্ছে এইচ একক, তাহলে শর্ত অনুযায়ী 4/3 পায়ের কিউ ইজিক্যাল টু পায়ের স্কোয়ার এইচ, মানে দুজনের গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পায়ের কিউ এইচ, আর শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে কত? ওই চঙের আয়তনের পায়ের স্কোয়ার এইচ, দুটো সমান। এখান থেকে আর আর এইচ অর্থাৎ দুজনের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত পেয়ে যাবো, অর্থাৎ চংটির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত পেয়ে যাব। এখানে কষ্ট দেখি 24 লেখা আছে, সরি এটা 24 হবে না, এটা 19 হবে, বন্ধুরা একটু কারেকশন করে নিতে হবে। কষ্ট দেখি তারপরে দেখো, এখানে দেওয়া আছে যে একটা ঘনক মানে আয়ত ঘনক দেওয়া আছে, সেই আয়ত ঘনক থেকে কী করা হবে, আয়ত ঘনকের মধ্যে কিছু জল আছে, সেই জলের মধ্যে গোলকীয়তাগুলি গোলক মানে ফেলে দেওয়া হবে আর কি, মানে ওই আয়ত ঘনকটা গলিয়ে কতগুলো গোলক তৈরি করা যাবে বের করতে বলেছে, যে গোলকগুলির ব্যাসার্ধ কত, না যে গোলকগুলির ব্যাসার্ধ হচ্ছে 2.1/2 ডেসিমিটার করে। তাহলে জাস্ট ঘনকের আয়তন বের করলাম আর গোলকের আয়তন বের করলাম, বের করে ভাগ করে দিলাম, অঙ্কটা হয়ে গেল আগের অঙ্কগুলোর মতো। তারপরে দেখো 10-এর অঙ্কটা, যে একটা গোলক আছে, গোলককে পিটিয়ে কী করা হবে, একটা লম্ববৃত্তাকার চং তৈরি করা হচ্ছে। তাহলে গোলকের আয়তন প্রথমে বের করলাম 4/3 পায়ের কিউ, যা যা বলে দেওয়া আছে মান বসিয়ে দেওয়া হলো, আর এর মানটা
আর এখানে ওই চং যে চংটা তৈরি করা হবে তার উচ্চতা বলে দেওয়া আছে কত, 1.4 সেন্টিমিটার, আর তার ব্যাসার্ধ কত, উচ্চতাটা এইচ, মানে উচ্চতা বের করতে বলেছে এইচ, এবং আর হচ্ছে কত, 1.4 সেন্টিমিটার। তাহলে এখানে মানটা বসিয়ে দেওয়া হলো, তাহলে ঘন সেন্টিমিটার হলো। তাহলে এবারে দুটো সমান সমান করে দিলাম, এখান থেকে এইচের মানটা পেয়ে যাব। তাহলে এইচের মানটা কথা হলো 50.4 সেন্টিমিটার। তারপর দেখো 11 অঙ্কটা কী বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে 6.2 ডেসিমিটার, মানে অর্থাৎ 3 ডেসিমিটার, এবং গোলকের আয়তন হচ্ছে তাহলে 4×3 পাই আর কি ওইটা হবে। এবার ওইটাকে পিটিয়ে একটা লম্বা বৃত্তাকার চং তৈরি করছে, সেই চংটির ব্যাসার্ধটা কত হবে। তাহলে ব্যাসার্ধ ধরে নিলাম R1, একই রকম জাস্ট আগের 10-এর অঙ্কটার মতো, জাস্ট আগের অঙ্কটার মতোই হবে করা হলো। করে এখান থেকে R এর মানটা বের করা হলো কত, R এর মানটা হলো তোমার 6। তো দণ্ডটির ব্যাসার্ধ হচ্ছে 6 ডেসিমিটার, তাহলে সুতরাং দণ্ডটির ব্যাস কত হবে, 2×6 মানে 12 ডেসিমিটার। তারপর দেখো 12-এর অঙ্কটা যে একটি দণ্ড দিয়ে আছে, 12-এর অঙ্কটা দেখো যে একটি ধরি দণ্ডটির দৈর্ঘ্য 1 ডেসিমিটার, তাহলে দণ্ডটির আয়তন কত হবে, পায়ের স্কোয়ার এইচ, দণ্ড মানে চমাককৃতি দণ্ড হবে। তো সেটা বসিয়ে দেওয়া হলো, আর বলে দেওয়া আছে কিন্তু এইচটা বলে দেওয়া নেই। এবার এখানে গোলকগুলির ব্যাসার্ধ হচ্ছে R সমান 8 সেন্টিমিটার, মানে 8×10 ডেসিমিটার। 21টি গোলকের তাহলে আয়তন কত হবে, 21 এটা, তাহলে শর্ত অনুযায়ী এটা সমান হচ্ছে এটা, কারণ এখানে বলেছে যে চমাককৃতি যে মানে এটা রয়েছে, দণ্ডটি রয়েছে, সেই দণ্ডটি থেকে মানে চমাককৃতি যে দণ্ডটি রয়েছে, গোলকগুলি ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হয়, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে ছিল এসব। আচ্ছা, এই দণ্ডটি গলিয়ে এই গোলকগুলি তৈরি করা আছে, 21টি গোলক তৈরি করা আছে, তাহলে উচ্চতা কত ছিল বের করতে বলেছে। জাস্ট এবারে সমান করে দিলাম দুটো আয়তন, তাহলে এইচের মানটা এখান থেকে পেয়ে যাবে এইভাবে। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে করে দেখবে, তাহলে বুঝতে পারবে। আর যারা যারা বুঝতে পারবে না আমাকে কমেন্ট করে জানাবে, আমি একটা তোমাদেরকে নেক্সট ভিডিও বানিয়ে কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার নেক্সট অঙ্ক চলে আসছি, 13-এর অঙ্কটা দেখো। এখানে 13-এর অঙ্কটা একটা চৌবাচ্চা দেওয়া আছে, চৌবাচ্চা দিয়ে কী করেছে, 100টি গোলক ডুবিয়েছে, সেই গোলকগুলির ব্যাসার্ধ কত, 21×20 ঘন ডেসিমিটার, দেখতে পাচ্ছি স্ক্রিনে তোমরা, এবং সেই ঘনকের তাহলে জলতল কতটা উঠবে। সে একই ফর্মুলা, ধরে নেবো প্রথমে জলতল এইচ উচ্চতায় উঠবে, তাহলে জলতল এইচ উচ্চতায় উঠলে তার আয়তন কত হবে, 21×11 এইচ, আর 100টি গোলক যেটা ডোবাচ্ছি তাদের আয়তন কত হবে, 1×4×3 পাই আর কি, জাস্ট ফর্মুলা ফেলেছি দেখো। এই দুটো সমান করে দিলাম, ওখান থেকে এইচের মানটা পেয়ে গেলাম। সমস্ত অঙ্কগুলো প্রায় একই টাইপেরই অঙ্ক, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, তোমরা করবে, ভিডিওটি থামিয়ে থামিয়ে তোমরা করবে, তাহলে বুঝতে পারবে সব কিছুই। তারপর দেখো 14-এর অঙ্কটা দেখো কী বলেছে, যে একটা শঙ্কু আছে, একটা চং আছে, একটা অর্ধবৃত্ত আছে, এই তিনজনের কী বলেছে যে আয়তন, তিনজনের আয়তন সমান বলে দিয়েছে। তাহলে আমি এখানে কী করে নিলাম, এখানে ধরি প্রত্যেকে ব্যাসার্ধ হচ্ছে R একক, এবং শঙ্কু এবং চঙের উচ্চতা এইচ সমান R বলে দিয়েছে। তাহলে এখানে জাস্ট তিনজনের ফর্মুলা ফেলে দেওয়া হলো, শঙ্কুর আয়তন ফর্মুলা 1×3 পাই স্কোয়ার এইচ, গুলো অর্ধগোলকের আয়তন 2×3 পাই আর কিউ, আর চঙের আয়তন কত, পায়ার স্কোয়ার এইচ, বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করা হলো, 1:2:3 উত্তর এসে গেলো। তারপর 15-এর অঙ্কটা দেখো, 15-এর অঙ্কটা যেটা বলা আছে যে এখানে একটি গোলক দেওয়া আছে, গোলক মানে ফাঁপা একটি গোলক দেওয়া আছে, সেই গোলকটাকে পিটিয়ে একটা চং তৈরি করা হচ্ছে, লম্বাবৃত্ত একটা দণ্ড তৈরি করা হচ্ছে। তাহলে সেই গোলকের মধ্যে যেটা মানে গোলকের মধ্যে কতটা ধাতু আছে সেটা বের করে নিলাম দেখো ফর্মুলা ফেলে, 4×3 পাই বাইরের ব্যাসার্ধ হোল কিউব মাইনাস 4×3 পাই × ভেতরের ব্যাসার্ধ হোল কিউব। তাহলে এই দুটো আয়তন, বাইরের আয়তন আর ভিতরের আয়তন বের করলেই কতটা ধাতু আছে পেয়ে যাবো, পেয়ে গেলাম। এবারে সেটাকে কী করলাম, দণ্ড, যে দণ্ডটা দেওয়া আছে সেই দণ্ডটার ফর্মুলা, তার আয়তনের ফর্মুলা বসিয়ে দিলাম, পায়ার স্কোয়ার এইচ, দণ্ড মানে চং, চঙের ফর্মুলা কী, পায়ার স্কোয়ার এইচ, জাস্ট বসিয়ে দেওয়া হলো, দুটো সমান করে দেওয়া হলো, সেখান থেকে এইচের মানটা পেয়ে গেলাম। আর লাস্ট অঙ্ক 16-এর অঙ্কটা দেখো, একটা কাঠের লগ দেওয়া আছে, সেই লগ থেকে একটা চং তৈরি মানে চং কেটে নেওয়া হবে, সেই চংটার আয়তন কত হবে, এই চংটা এই কাঠের লগ থেকে একটা চং কেটে নেওয়া হলো, চংটার আয়তন কত হবে। তো ছবিতে দেখতে পাচ্ছ লগটার
আয়তন কত? 3920 ঘন সেমি বেরোলো। যে লম্ববৃত্তাকার গুঁড়ি তৈরি করা হবে তার ব্যাসার্ধ কত হবে? তাহলে 60 ডেসিমিটার। তাহলে এটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ হবে। গুঁড়িটির উচ্চতা হচ্ছে 20 ডেসিমিটার। তাহলে গুঁড়িটির আয়তন কত হচ্ছে? পায়ের স্কারিজ অর্থাৎ যে গুঁড়িটা কাটা হবে মানে তার আয়তন কত হয়ে যাবে? পায়ের স্কারিজ ফর্মুলা বসিয়ে দিলাম, বসিয়ে দিতে সেখান থেকে উত্তর আসতে কত? 3080 ঘন ডেসিমিটার। এবার কী করলাম? সুতরাং কাঠ নষ্ট হবে কতটা? 3920 - 3080 ঘন ডেসিমিটার বিয়োগ করে দেওয়া হলে 840 ঘন ডেসিমিটার। তো বন্ধুরা, নেক্সট আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করবো, পরে একটা ছোট্ট ভিডিও বানাবো, নেক্সট ভিডিওতে এমসিকিউ নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টটি আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানাতে। তো বন্ধুরা, ভিডিওটি দ্রুত হলে তোমরা পজ করে করে দেখবে, যদি তুমি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, এবং সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবে না। জয় হিন্দ, জয় ভারত।